মাইক্রোফাইন্যান্সর ঋণ লওয়া মহিলাক মুখ্যমন্ত্রীর ধন বিতরণ। ডিব্রুগড়ের 25,097 গৰাকী মহিলাক সর্বমুঠ 44 কোটি বিতরণ। প্রতিগৰাকী মহিলাক 25,000 অনুপ্রেরণামূলক অনুদান মুখ্যমন্ত্রীর। সরকারে দিয়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুসরি মাইক্রোফাইন্যান্সর ঋণ লওয়া প্রতিগৰাকী মহিলাক 3টা পর্যায়ত অনুদান দিব সরকারে। মুঠ 24 লাখ মহিলাক অনুদান দিব সরকারে। প্রথম পর্যায়ত নিয়মিত ঋণ পরিশোধ করা মহিলাক, দ্বিতীয় পর্যায়ত আধাতে ঋণ পরিশোধ বন্ধ করা মহিলাক আর তৃতীয় পর্যায়ত ঋণ পরিশোধ নকৰা মহিলাসকলেও পাব সরকারি ধন। রাজ্য সরকারের মুঠ ব্যয় হব 12,000 কোটি। এই আসনের অধীনত 3টা পর্যায়ত 24 লাখ মহিলা উপকৃত হব। প্রথম পর্যায়ের 11.5 লাখ মহিলা যোনে নিয়মিতভাবে ঋণ পরিশোধ করে আছে। পরবর্তী পর্যায়ত 5.5 লাখ মহিলা যোনে কিছুদিনেরপরা ঋণ পরিশোধ করা নাই, আদারওয়াইজ ঋণ পরিশোধ করে আসলে, আর ফাইনেলি যোনে একবারে ঋণ পরিশোধ করবা নাই। গোটেই 3টা পর্যায়ত সর্বমুঠ 24 লাখ মহিলা উপকৃত হব আর সরকারের 12,000 কোটি টাকা ব্যয় হব। ডিব্রুগড়তে মুখ্যমন্ত্রীর মন্তব্য। অসমত সর্বমুঠ 17খন কর্কট রোগ চিকিৎসালয় নির্মাণ হব। 7-8খন কর্কট রোগ চিকিৎসালয় মুকলি হব বহাগ বিহুর পূর্বে। কর্কট রোগ চিকিৎসালয়ের নির্মাণ কার্য চলিছে ক্ষিপ্রগতিত। কর্কট রোগ চিকিৎসালয় উদ্বোধন করব প্রধানমন্ত্রীয়ে। সর্বমুঠ 17খন ক্যান্সার হসপিটাল আমি বনাই আছো, আর সেই 17খন ক্যান্সার হসপিটালের অন্তত 10খন বা 8খন ক্যান্সার হসপিটাল আমি বহাগ বিহুর কাষে কাষে আমি উদ্বোধন করব বিচারিছো। আর তার কারণে প্রস্তুতি হয়েছে। ডিব্রুগড়তো প্রায় 200খন বিছনাযুক্ত ক্যান্সার হসপিটাল বিহু বহাগ বিহুর কাষে কাষে তৈয়ার হয়ে উঠবে। এই পর্যবেক্ষণ করবর কারণে মানে আজি আসছি। আর বাই এন্ড লার্জ আমি শিডিউল মতে শেষ করব। প্রধানমন্ত্রীয়ে কোনোবা একটা জায়গারপর সেন্ট্রেলি 8খন হসপিটাল বা 10খন হসপিটাল ইনোগ্রেট করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ টাইম অসম।